Assalamualaikum and welcome back to another video. So today's video talk for main reason is that bike is just rare tire kina PIRELLI Angel City ne jono jachi. So choice chilo tinta tire MRF recta MRF C8 or PIRELLI Angel City. So bhablam PIRELLI Angel City re ni MRF আর সিএটার তো সবাইকে দেখা যায় ইউজ করতে আর অনেকের কাছেই শুনছি যে PIRELLI Angel City-টা নাকি অনেক ভালো বাইক মানে অনেক ভালো গ্রিপ পাওয়া যায় কর্নারিং নাকি অনেক ভালো তো বেসিক্যালি টায়ারটা আমার জন্য না টায়ারটা আমার সামনে যে বাইকটা আছে Apcahe RTR 4B এক ছোট ভাই ওর জন্য টায়ারটা নেওয়া ও সিঙ্গেল ডিক্সের Apcahe RTR 4B ইউজ করে তো ও এখন রেয়ারে টায়ারটা চেঞ্জ করবে 110 সেকশনের টায়ার আছে ওর পিছনে তো ওটা চেঞ্জ করে 130 নেবে তো আমি বললাম PIRELLI Angel City নে এটা ভালো হবে ইউজ করে দেখ আর ওর ও আসলে টায়ারটা চেঞ্জ করতেছে কর্নারিং করার জন্য আর কর্নারিং এর অনেক ইচ্ছা আর মোটামুটি রাফই চালায় বলা যায় তো এখন যাচ্ছি আমরা তার আগে একটু ঘুরতে আসছিলাম বরিশাল ইউনিভার্সিটি এরিয়াতে তো এখন যাচ্ছি টায়ার আনতে ভূম মোটোজোন ওহাইদের দোকানে বিএসবি জেডের অ্যাডমিন তো সাথেই থাকুন আর ব্লগটা এনজয় করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন তো আমরা অলমোস্ট ওয়াইদের দোকানের কাছে চলে আসছি আর ইতিমধ্যে এখানে অনেক মানুষজন গ্যাঞ্জাম মেবি মারামারি হইছে কি হইছে যাই হোক ভাই মারামারি না করিস না বাক্য লেখা তো আমরা যাই আমাদের কাছে ভাই এটা কি ভাই এটা হার্লে ডেভিডসন তো রাব্বি ভাই আমার জিনিসটা কই ব্রাজিলিয়ান টায়ার সিয়াম তুমি তো দেখলাই টায়ার তো তুমি 4B এখন যে টায়ারটা সেটা চেঞ্জ করতেছো কেন আমি 110 সেকশনের টায়ার পাল্টে 130 লাগাচ্ছি কারণ আমার যদি আমি কর্নারিং করতে গেলে আমার ভয় লাগে কারণ আমার 110 সেকশনের দুর্বল টায়ার নিয়ে আমি অনেক ক্লান্ত ছিলাম আমি কি করব বুঝতে পারছিলাম না আমার দিনে রাতের সুখ চক্কি চুকের নিয়ে গেছিল তো টাটা পেলাম আমরা যাচ্ছি তার লাগানোর জন্য দোকানে যেহেতু আজকে শুক্রবার ম্যাক্সিমাম দোকানই বন্ধ তো দেখি ভাটারখাল গিয়ে কোনো দোকান খোলা পাই কি না শুনছি ওখানে নাকি একটা দোকান খোলা আছে তো যাই অ্যান্ড আজকে এটার পুরোপুরি রিভিউ দিতে পারবো না যে তারটা কেমন ফিডব্যাক দিচ্ছে কারণ মোটর সাইকেলের মতো প্রতিটা টায়ারেরও একটা ব্রেকিং পিরিয়ড রয়েছে তো কিছুদিন রাস্তায় রাইড না করলে টায়ারটার থেকে ফিডব্যাক পাওয়া যায় না তো 50-100 কিলো চালানোর পর
বলতে পারবো যে টায়ারটা কেমন ফিডব্যাক দিচ্ছে। তো যাই আগে দেখি দোকান খোলা পাই কি না। একবার ভাবলাম এই ভাইদের বলবো কি না যে তিনজন চালাচ্ছেন হেলমেট সবাই, কাকা মাস্ক পরছে বাট হেলমেট পরে নাই, আসলে কিছু বলার নাই। নিজের ভালো যদি নিজে না বোঝে কেউ কাউরে বইলা বোঝাইতে পারবে না। একদিন দুই দিন মানুষ মানুষকে বলতে পারে বাট প্রতিদিন কারোর পক্ষেই সম্ভব না কাউকে বলা। তো সবাই হেলমেট পরার চেষ্টা করবেন। তো এখন আমরা যাচ্ছি বাংলা বাজার হয়ে বাদারকাল, বাংলা বাজার একটু কাজ আছে, ওই রাব্বির ওয়াসির কাছ থেকে একটা মাইক্রোফোন নিবে। তো ওয়াসির বাসার সামনে আসছি আমরা মাইক্রোফোনটা নেওয়ার জন্য। তো যে কাজে আসছিলাম কাজটা হয় নাই, স্যারের বাসা দিয়ে নামিয়ে নিয়ে নিচ্ছে, আমরা দাঁড়ায় থাকছি। আবার আব্বু এসা ছিল ছিল করবো, দেন চলে আসলাম, চলে যাচ্ছি ভাটারঘর। তো চলে আসলাম, এখন দেখি কোন দোকানটা খোলা আছে। বাম পাশে এটা খোলা আছে, দেখি লোক আছে কিনা। ভাই তার লাগানো যাবে, তো বাইকের টায়ার ইনস্টল করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে যায়, আর মেশিনের মাধ্যমে বাইকের টায়ার ইনস্টল করা সম্ভব হয়নি, কারণ ফোর বির যে রেয়ারের সাইজ ছিল 110-80-17 এবং আমরা পিলির যে টায়ারটি নিয়েছিলাম সেটা ছিল 130-70-17। তো ছোটো হওয়ার এক সাইজ ছোটো হওয়ার কারণে মেশিনের মাধ্যমে তা ইনস্টল করা সম্ভব হয়নি, তারপর ইনস্টল করতে পেরেছি। তো টায়ারটি থেকে কেমন ফিডব্যাক পাওয়া যায় তা আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে জানাতে পারবো, তাও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।